নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য বিক্রম বেতালের চতুর্দশ গল্প। কুসুম্বতী নগরে সুবিচার নামে এক রাজা ছিলেন। তার কন্যা চন্দ্রপ্রভা রাজধানীর কাছেই উপবনে সখীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। তারা উপবনে যাওয়ার আগেই মনস্বী নামের একজন রূপবান ব্রাহ্মণ কুমার ওই পথ দিয়ে যেতে যেতে পরিশ্রান্ত হয়ে গাছের স্নিগ্ধ ছায়ায় ঘুমিয়ে পড়েছিলেন। রাজকুমারী ও তার সখীদের পায়ের শব্দে ও কথায় ব্রাহ্মণ কুমারের ঘুম ভেঙে যায়। চন্দ্রপ্রভাকে দেখে মুগ্ধ হলেন যুবক। এমন সুন্দরী মেয়ে তিনি আগে কখনো দেখেননি, রাজকুমারীও এমন রূপবান যুবক কখনো দেখেননি। মনস্বীকে তার খুব ভালো লাগলো। সখীরা রাজকুমারীর মনের অবস্থা বুঝতে পেরে তাড়াতাড়ি সেখান থেকে তাকে নিয়ে রাজধানীতে চলে গেল। ব্রাহ্মণ কুমার নিদারুণ হতাশায় সেখানেই মূর্ছিত হয়ে পড়লেন। সেই সময় শশী ও ভূদেব নামে দুজন পথিক সেখানে পৌঁছলেন। তারাও পথশ্রমে ক্লান্ত, কামরূপ থেকে বিদ্যাশিক্ষা করে তারা দেশে ফিরছিলেন। মনস্বীকে ওই অবস্থায় দেখে তারা চোখে মুখে জলে ঝাপটা দিয়ে তার জ্ঞান ফেরালো। তারপর কারণ জিজ্ঞাসা করতে মনস্বী তাদের সব কথা খুলে বললেন। আরও বললেন, তাকে না পেলে আমি বাঁচব না। ভূদেব বললেন, তুমি কিছুমাত্র চিন্তা করো না, এখন আমার সঙ্গে চলো, তুমি যাতে তাকে পাও তার সব ব্যবস্থা আমি করছি। নিজের বাড়িতে নিয়ে গিয়ে ভূদেব তাকে এক অক্ষরের মন্ত্র শিখিয়ে দিয়ে বললেন, এই মন্ত্রের এমন গুণ, এই মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে তুমি এক 16 বছরের যুবতীতে পরিণত হবে, আবার ইচ্ছা করলেই নিজের চেহারা ফিরে পাবে। তখন মনস্বী মন্ত্র প্রয়োগে 16 বছরের এক সুন্দরী কন্যা হয়ে গেলেন। ভূদেব হলেন 80 বছরের এক বৃদ্ধ ব্রাহ্মণ। মনস্বীকে বধূর বেশে সাজিয়ে রাজা সুবিচারের কাছে উপস্থিত হলেন। রাজা বৃদ্ধ ব্রাহ্মণকে দেখে সিংহাসন থেকে উঠে এসে তাকে প্রণাম করে সম্মানের সঙ্গে বসতে বললেন। ব্রাহ্মণ রাজাকে আশীর্বাদ করে আসন গ্রহণ করলেন। বৃদ্ধ ব্রাহ্মণ বেশি ভূদেব বললেন, মহারাজ, আমার সঙ্গে যাকে দেখছেন এ আমার পুত্রবধূ, একে তার বাপের বাড়ি থেকে আনতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি গ্রামে ওলা ওঠা দেখা দেওয়ায় আমার ব্রাহ্মণী ও ছেলে গ্রাম ছেড়ে কোথায় চলে গেছে, তাদের খুঁজতে দেশে দেশে ঘুরতে চায়। তাই আমার বিনীত অনুরোধ, আমার এই পুত্রবধূকে আপনি আশ্রয় দিয়ে আপনার কন্যার সাথে অন্তঃপুরে রাখুন, ফিরে এসে আমার বৌমাকে নিয়ে যাব। রাজা এই প্রস্তাব শুনে মনে মনে ভাবলেন, পরের মেয়ে ঘরে রাখা সহজ কাজ নয়, কিন্তু অস্বীকার করলে ব্রাহ্মণ মনে কষ্ট পাবেন। তাই ঠিক করলেন, কন্যা চন্দ্রপ্রভার সখী হিসাবে তাকে অন্তঃপুরে রাখা যেতে পারে। তারপর বললেন, আপনার প্রস্তাবে আমি রাজি হলাম, রাজা হিসাবে এটা পালন করা অবশ্যই কর্তব্য। রাজকন্যা একজন সমবয়স্ক সঙ্গী পেয়ে খুশি হলেন। অল্প সময়ের মধ্যে দুজনের খুব ভাব হলো। একদিন রাজকন্যার মনের ভাব বুঝবার জন্য বউটি কথা প্রসঙ্গে বলল, ভাই, তুমি সবসময় কী চিন্তা করো বলো তো, চিন্তায় চিন্তায় তুমি ক্রমেই রোগা হয়ে যাচ্ছ। তখন রাজকন্যা প্রাণে কথা খুলে বললেন, কিছুদিন আগে উপবনে বেড়াতে গিয়ে এক সুন্দর যুবকের সাথে আমার দেখা হয়, কিন্তু তার নাম ঠিকানা কিছুই জানি না, তাকে বিয়ে না করতে পারলে আমার কোনো সুখ নেই। মনস্বী রাজকন্যার কথা শুনে খুব খুশি হলেন। তিনি বললেন, আমি সেই ব্রাহ্মণ কুমারের সঙ্গে তোমার দেখা করিয়ে দিতে পারি। তারপর মন্ত্র বলে আপন শরীরে আবির্ভূত হলে রাজকন্যা বিস্মিত হয়ে সমস্ত বিষয়ে জানতে চাইলেন। ব্রাহ্মণ যুবক মনস্বী তখন তাকে সমস্ত খুলে বললেন। গন্ধর্ব মতে তাদের বিয়ে হলো। একদিন রাজা সুবিচার মন্ত্রীর বাড়ি সপরিবারে নিমন্ত্রণ রক্ষা করতে গেলেন। রাজকন্যা ব্রাহ্মণ পুত্র বধূরূপী মনস্বীকেও সঙ্গে নিয়ে গেলেন। মন্ত্রীপুত্র ব্রাহ্মণ বধূর রূপলাবণ্যে এমনই মোহিত হলেন যে তিনি তার বন্ধুকে বললেন, যদি ওই মেয়েকে বিয়ে করতে না পারি তবে আত্মহত্যা করব। বন্ধু অন্য উপায় না দেখে মন্ত্রীকে সমস্ত বিষয় জানালেন। মন্ত্রীও ছেলের কথা চিন্তা করে রাজাকে তার পুত্রের অবস্থা বললেন। রাজা শুনে খুবই রেগে বললেন, এ আপনি কি কথা বলছেন, এক ব্রাহ্মণ তার পুত্রবধূকে বিশ্বাস করে আমার কাছে রেখে গিয়েছেন, তার অনুমতি না নিয়ে এমন অন্যায় কাজ করা কীভাবে সম্ভব, আপনার এই অন্যায় অনুরোধ প্রাণ গেলেও আমি রাখতে পারবো না।
মন্ত্রী নিরাশ হয়ে ফিরে এলেন এবং পুত্রের অবস্থা দেখে তিনিও আহার নিদ্রা ত্যাগ করলেন। মন্ত্রীর অনুপস্থিতিতে রাজকার্য ঠিকমতো চলছে না দেখে অন্যান্য রাজপুরুষের রাজাকে বললেন, মহারাজ, মন্ত্রীপুত্রের যে অবস্থা তাতে তিনি প্রাণে বাঁচবেন বলে মনে হয় না। যদি পুত্রের মৃত্যু হয় তবে মন্ত্রীও বাঁচবেন না। আপনার মন্ত্রীর মতো জ্ঞানী ও বিচক্ষণ দ্বিতীয় কেউ নেই। এই মন্ত্রী না থাকলে রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেবে। আমাদের অনুরোধ, ব্রাহ্মণ পুত্রবধূকে মন্ত্রীর ছেলের সাথে বিয়ে দিন। ব্রাহ্মণ হয়তো আর নাও ফিরতে পারেন, যদি ফিরে আসেন তখন যথেষ্ট অর্থের লোভ দেখালে তিনি আর আপত্তি করবেন না। যদি অর্থে কাজ না হয় তবে ব্রাহ্মণ পুত্রের অন্য কোনো কন্যার সঙ্গে বিয়ে দিলেই ব্যাপারটা মিটে যাবে। রাজা অনেক ভাবনা চিন্তা করে ব্রাহ্মণ পুত্রবধূর কাছে গিয়ে সব বললেন। ব্রাহ্মণ পুত্র বধুরূপী মনস্বি বললেন, মহারাজ, আপনি একটু চিন্তা করে দেখুন, আমার স্বামী এখনও বেঁচে আছেন, প্রাণ গেলেও আপনার আদেশ পালন করা আমার পক্ষে সম্ভব না। মনমরা হয়ে রাজা অন্তঃপুর থেকে বেরিয়ে এলেন। মনস্বী ভাবলেন, অবস্থা যা দাঁড়িয়েছে তাতে এখানে থাকা ঠিক হবে না। এই ভেবে মন্ত্র বলে পুরুষ বেশে রাজপ্রাসাদ থেকে পালিয়ে সোজা উপস্থিত হলেন ভূদেবের বাড়ি। সমস্ত শুনে ভূদেব খুব খুশি হলেন। মনে মনে ভাবলেন, ব্যাপারটা বেশ জমে উঠেছে। বন্ধু শশীকে যুবক সাজিয়ে ভূদেব নিজে সেই বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে রাজার কাছে উপস্থিত হলেন। রাজা আসন থেকে উঠে এসে ভক্তি সহকারে প্রণাম করে ব্রাহ্মণকে বসতে অনুরোধ করে বললেন, আপনার ফিরতে তো দেরি হলো কেন? ভূদেব বললেন, অনেক কষ্টে পুত্রকে ফিরে পেয়েছি, এখন পুত্রবধূ সহ নিজের বাড়ি ফিরে যাব। রাজা তখন কোনো কথা না লুকিয়ে সব কথা সবিস্তারে ব্রাহ্মণকে বললেন। ব্রাহ্মণ শুনে কাঁপতে কাঁপতে বললেন, এই কি রাজার কাজ হয়েছে? এভাবে বিশ্বাসঘাতকতা করা কি কোনো মানুষের উচিত? রাজা অনেক অনুনয় বিনয় করে বললেন, আমাকে ক্ষমা করুন, আপনার যে ক্ষতি আমি করেছি তা যে কোনো মূল্যে পরিশোধ করতে আমি প্রস্তুত। ভূদেব বললেন, বেশ, আপনার কন্যার সঙ্গে আমার পুত্রের বিয়ে দেন, তবেই আপনার প্রতিজ্ঞা পালন করা হবে। রাজা নিরুপায় হয়ে এই প্রস্তাবে রাজি হলেন এবং শুভ দিনে বিয়ে হয়ে গেল। ভূদেব রাজকন্যাকে নিয়ে বাড়িতে উপস্থিত হলে শশী এবং মনস্বী দুজনেই রাজকন্যাকে নিজ স্ত্রীরূপে দাবি করলেন এবং নিজেদের মধ্যে ঝগড়া করতে লাগলেন। গল্প এখানেই শেষ করে বেতাল বলল, এখন বলো মহারাজ, শাস্ত্র ও যুক্তি অনুসারে কার স্ত্রী হওয়া উচিত এই রাজকন্যার? বিক্রমাদিত্য বললেন, মনস্বীর স্ত্রী হবে এই রাজকন্যা। বেতাল বলল, কিন্তু রাজা সকলের সামনে ধর্ম সাক্ষী রেখে শশীকে কন্যাদান করেছেন, মনস্বী কিভাবে দাবি করতে পারে? রাজা বললেন, তুমি যা বলছো তা আমি অস্বীকার করছি না, কিন্তু মনস্বী এই কন্যাকে আগেই বিয়ে করেছে, সুতরাং তার অন্য কোথাও বিয়ে হতে পারে না। বেতাল খুশি হয়ে রাজার কাঁধ থেকে নেমে সেই গাছে গিয়ে উঠল, আর রাজাও আবার তাকে কাঁধে নিয়ে চলতে আরম্ভ করলেন। বেতাল তার পঞ্চদশ গল্প বলতে আরম্ভ করল। ধন্যবাদ।